পৃথিবীতে কত বিচিত্র ঘটনাই না ঘটে, সমস্ত ঘটনার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যাও সব সময় মেলে না। তেমনই এক ব্যাখ্যার অতীত ঘটনা ঘটে গিয়েছে হংকং এর কুইন্স এলিজাবেথ হাসপাতালে, যেখানে সদ্য প্রসব করা সন্তানের আকুল কান্না মৃত্যুর জগৎ থেকে ফিরিয়ে এনেছে এক মৃত মাকে। জুলিয়া মার্থার শরীরে গর্ভাবস্থাতেই কিছু জটিলতা দেখা দিয়েছিল। ডাক্তাররা আশঙ্কা করেছিলেন সন্তান প্রসবের সময় তার অথবা তার সন্তান কোনো একজনের প্রাণ সংশয় হতে পারে। কার্যক্ষেত্রে তেমনটাই ঘটে, সুস্থ সন্তান প্রসব করেন জুলিয়া, কিন্তু সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরেই হৃদয় স্পন্দন স্তব্ধ হয়ে যায় তার। ডাক্তাররা বুঝে যান যা আশঙ্কা করেছিলেন সেটাই ঘটেছে, প্রসবের সময় মারা গিয়েছেন জুলিয়া। কিন্তু ডাক্তাররা জানতেন না কোন আশ্চর্য ঘটনা অপেক্ষা করে রয়েছে তাদের জন্য। জন্মের পর থেকেই ক্রমাগত কেঁদে চলেছিল জুলিয়ার পুত্র সন্তানটি। ডাক্তাররা নানাভাবে বাচ্চাটিকে চুপ করানোর চেষ্টা করেন, কিন্তু সে থামার পাত্র নয়। ডাক্তার ও নার্সদের মনে হয় মায়ের শরীরের সান্নিধ্য হয়তো চুপ করাতে পারে শিশুটিকে, কিন্তু সেই মা তো আর জীবিত নেই তখন। তা হোক, হাসপাতালের কর্মীরা শিশুটিকে নিয়ে যান মায়ের মৃতদেহের কাছে। শিশুটি নিজের ছোট্ট দুটি হাতে আঁকড়ে ধরে 4 ঘন্টা আগে মৃত মায়ের মুখ। আর তারপরেই ঘটে এক অবিশ্বাস্য ঘটনা। সামনে উপস্থিত ডাক্তার ও নার্সরা পরম বিস্ময়ের সঙ্গে দেখেন শিশুটির আকুল কান্নার শব্দে ধীরে ধীরে হৃদয় স্পন্দন ফিরে আসছে জুলিয়ার দেহে। একটু পরে চোখ খোলেন তিনি, ফিরে আসেন জীবনের পারাবারে। শিশুটির কান্না ততক্ষণে থেমে গিয়েছে, কিন্তু কিভাবে ঘটলো এমন পরম বিস্ময়কর ঘটনা? হাসপাতালের গাইনোকোলজি বিভাগের প্রধান পিটার আর্লান্ডো জানান, প্রসবকালীন শক এবং যন্ত্রণা জুলিয়ার হৃদয় স্পন্দন কয়েক ঘন্টার জন্য স্তব্ধ করে দিয়েছিল, কিন্তু তার মস্তিষ্কের মৃত্যু হয়নি। সন্তানের কান্না সেই মস্তিষ্কের ক্রিয়া করেছে, সচল করে দিয়েছে মহিলার হৃৎপিণ্ড। আর বেশিক্ষণ তার হৃৎপিণ্ড স্তব্ধ থাকলে তাকে আর বাঁচিয়ে তোলা যেত না। ভালোবাসার আহ্বান যে সত্যি অসাধ্য সাধন করতে পারে, প্রাণ সঞ্চার করতে পারে মৃত মানুষের দেহে, সেটাই যেন চোখে আঙ্গুল দিয়ে প্রমাণ করলো এই ঘটনা। হাসপাতালের কিছু কর্মী এই অবিশ্বাস্য ঘটনাকে মোবাইলে ক্যামেরা বন্দি করেছিলেন। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।